জয় জগন্নাথ পিলামানে মানে নবম শ্রেণী রাখেন তোমার এবার সমেস্ট্রসেসমেন্ট টু দুই হাজার তেইশ এক্সাম চালু এবং আজের ভিডিওরে আমি আলোচনা করা সামাজিক বিজ্ঞান বিষয়ের সবজেকটিভ টাইপর প্রশ্ন যা কি পঁচিশ ফেব্রুয়ারী পড়েপাতি এবং এ রিওল প্রশ্ন কারণ প্রত বর্ষ একজামে পড়ে এবং এই ভিডিওরে আমি আলোচনা করা কিপর গোটি ভিডিওরে তুমি প্রশ্ন উত্তরগুড়ি দেখলে এপরি তুমি কনফর্ম হয়ে যমর শহে রু শহে প্রত্বর নকি চাল ଦେଖିନେବା ସେ ପ୍ରଶ୍ନ ଏବଂ ଉତ୍ତର ଗୁଡ଼ିକୁ এই ভিডিওরে পিলা মানে আজকে ডিসকশন করা সবজেকটিভ টাইপর প্রশ্নপত্র যা কি তোমার ভূগোল পরীক্ষার দুই হাজার তেইশ এ সি টু পড়া যাও কারণ যদি দেখবা কি টোটাল তোমার অশি মার্কর প্রশ্ন উত্তর পড়বে যে এমসি ক্যু রয়েছে পচাশ মার্ক এবং সবজেটিভ রিশ মার্ক তামধ্য মার্ক মধ্যে যদি আমি দেখবা ভূগোলের তোমার বছা বছা কে পনেরো রু কোড়ি মার্ক প্রশ্ন উত্তর পড়বে ভূগোল এবং অর্থনীতি বিজ্ঞানের সেপায়ে এই ভূগোল এবং অর্থনীতি বিজ্ঞান ভেরি ইম্পর্টান্টপ তবে দেখ প্রথম প্রশ্ন যাওয়ার পূর্বে দেখ টোটাল টাইমিং তোমার সবজে এক ঘণ্টা রহব এবং ফুল মার্ক রূগোল ও অর্থনীতিবিজ্ঞান দুই দুই নম্বর সব প্রশ্নপত্র প্রথমে রয়েছে তবে দেখ এক নম্বর প্রশ্ন কিন্তু প্রশ্ন দেখ ক্ষেপরে উত্তর দিও ঠিক আছে সংখ্যাপরে উত্তর দিও এক নম্বর আইরে কিন্তু দেখ পুনঃ বনীকরণ কহিল কম বুঝ মানে পুনঃ বনীকরণ কে কম বুঝ যে বনীকরণ প্রথমে কম তাকে আমি কাটি ফেলিদেইথিবা গছপত্র এবং বণ কাটি দেইথিবা অরণ্য কো পুনি জতেরে পুনশ্চ বা পুনর্বার তাকু এতলে বৃক্ষ রোপণ করিবা তা কোন্তি পুন বন্নিকরণ কিম্বা দেখো কোন রইছি জনসংখ্যার ঘনত্ব কইলে কোন বুঝ মানে গটিয়ে জাগারে কেতে জনসংখ্যা সৃষ্টি হলে তার অনুপাতক নেই জনসংখ্যার জনত্ব প্রকাশ করা যায় এবং দেখে ডবল এই কোশ্চেন কম রয়েছে জুয়ারিয়া অরণ্য সংক্ষিপ্ত টিপ্পণী লিখব জুয়ারে অরণ্য কিংবা রয়েছে স্থানান্তরণ জুয়ারে অরণ্য মানে যেত আমার যে বন দেখা যাতে হলে যে সমুদ্র উপকূলরে সেইটি জুয়ারি অরণ্য থাকে এবং ট্রিপল আই দেখো কোণ অতি ধারণীয় বিকাশর সংজ্ঞা নিরূপণ কর কিংবা ধারণীয় বিকাশর নিয়মাবলী উপরে আলোচনা কর হ্যাঁ যেকোন দুইটি প্রশ্ন উত্তর

কিংবা আছে দেখ জনসংখ্যা বৃদ্ধি ও জনসংখ্যা পরন কী যেকোন দুই নম্বর আইর দুইটি প্রশ্ন মধ্যে গোটি উত্তর দেওয়া পড়ব এবং দেখ দুই মার্কর প্রশ্ন উত্তর রয়েছে দেখ দুই নম্বর আই আছে ভৌতিক বিপত্তি ও রাসায়নিক বিপত্তি পার্থক্য দর্শক ভৌতিক মানে যেটা এবং রাসায়নিক মানে যা আপে আপে হয়ে থাকে সেটা কিম্বৰে যি জনসংখ্যা বৃদ্ধি আৰু জনসংখ্যা পৰিৱৰ্তন ক' জনসংখ্যা বৃদ্ধি ক' গোটেই জাগাৰে জনসংখ্যাৰ ঘনত্ব অধিকাৰ তাক জনসংখ্যা বৃদ্ধি কোৱা যায় জনসংখ্যা পৰিৱৰ্তন ক'ৰ গোটেই জাগাৰো অল জ যদি লোক গলে স্থান পৰিৱৰ্তনৰে তাক কয় জনাৰ পৰিৱৰ্তন সেইটোৱে ইক কয় ক' জখাৰ পৰিৱৰ্তন এটা কমিলা কি বঢ়িলা ହେଲା ଯଦି ଆମେ ସ୍ଥାନାନ୍ତରଣ କରିଦେବା କିଛି ଲୋକଙ୍କୁ ତାହେଲେ ପରିବର୍ତ୍ତନ ହେବ ଲୋକ କମିବେ କିମ୍ବା ଲୋକ ବଢ଼ିବେ କିନ୍ତୁ ସ୍ଥାନ ପରିବର୍ତ୍ତନ ହେଲେ କୁହନ୍ତି ଜନସଂଖ୍ୟା ପରିବର୍ତ୍ତନ ଏବେ ଯିବା ନେକ୍ସଟ ପ୍ରଶ୍ନ ନେକ୍ସଟ ପ୍ରଶ୍ନ ଦେଖ କ'ଣ ରହିଛି ସଂକ୍ଷିପ୍ତ ଟିପ୍ପଣୀ ପ୍ରଦାନ କର ଆଇର ଦେଖ କ'ଣ ରହିଛି ସାମାଜିକ ସଂହତି କ'ଣ କିମ୍ବା ଆର୍ଥନୀତିକ ବିକାଶ କହିଲେ କ'ଣ ବୁଝ আর্থনৈতিক বিকাশ কলে পিল কম বোঝে তোমার অর্থনীতি যেত আয় করছ তা যদি কম ব্যয় করি তাহলে তোমার আর্থনীতি বা অর্থনীতি বা কিছু পয়সা তোমার বিকাশ হব হলে এইটা কোয়াটি আর্থনৈতিক বিকাশ আগে সামাজিক সংগতি জানিছ সমাজের তুমি বাস করছ যে কিপর সামাজিক সংগতি হব কারণ এই যে দুইটি প্রশ্নর উত্তর তোমাকে দুই মার্ক লেখাই মিলি তেমন তুমি দুই রু মধ্যে লেখা চেষ্টা কিংবা পিলা মানে যদি তুমি পয়েন্ট ভাল করি লেখ তোমার ଦେଖ ଟ୍ରିପିଲ ଚାରି ନମ୍ବର ପ୍ରଶ୍ନ ଉତ୍ତର ଏଥିରେ ଦେଇଛି ଏବଂ ଏଥିରେ ଲେଖାଯାଇଛି ଅରଣ୍ୟର ଉପାଦେୟତା ବିଷୟରେ ଆଲୋଚନା କର ଅରଣ୍ୟର ଉପାଦେୟ ଅରଣ୍ୟ ରହିଲେ କ'ଣ ହେବ ହେଲା କ'ଣ ହେବାରେ ଆମକୁ ଅମ୍ଳଜାନ ଯୋଗାଏ ନିୟମିତ ବର୍ଷା ହୁଏ ঠিক অঁ মৃত্তিকা ক্ষয় নাই হেল আমাৰ ক' যেম্পচৰ ৰ আমাৰ কোন নিয়ন্ত্ৰণ ৰে আমাৰ যি তাপমাত্ৰা ঠিক অঁ খৰাদিনত যি খাব কথা হুই এইভাৱ আমাৰ কোন অৰণ্যৰ উপাদে দিয়া চে চাৰিটি পইণ্ট মিনিমম তুমি লিখিব কিন্তু মতে তুমি এতিয়া পাঁচটি পইণ্ট লিখি দবোৰ তোমাৰ সুবিধা ৰব কি জনসংখ্যাৰ হ্ৰাস বৃদ্ধিটো প্ৰবাহিত কৰাৰ কাৰণগুড়িক উপেৰে আলোকপাত কৰ এতিয়া আলোকপাত কৰি পাৰিব কিন্তু মুমুকু কই রাখুছি যে ট্রিপিল আইর প্রথম পয়েন্ট এইটা হলো সহজ তেমন এই প্রশ্ন উত্তর তুমি দিয়ে দিও ঠিক আছে এবার যাওয়া নেক্সট প্রশ্ন ইতিহাস ও বিজ্ঞান এবং দেখো ইতিহাস ও রাজনীতিবিজ্ঞান সেইভাবে তোমার দশ রু পনের মার্কর প্রশ্ন উত্তর পড়বে যে নম্বর আই দেখ প্রশ্ন কে দেখ দুই মার্কর প্রথম প্রশ্ন অন নম্বর আইরে তিন নম্বর আই দেখ কোণ অ যুগের দুই গণতা অনুষ্ঠানর নাম ক যে বেদরে লা দুইটি গণতা অনুষ্ঠান নাম কিন্তু হলে লেখিদব দুইটি গণতন্ত্র অনুষ্ঠান নাম কিংবা দেখা দিয়েছি আর্্য ভটিয় আমার রচয়তা কি পুস্তকরে কো মতব্যক্ত করছেন আর্য ভটিয় মানে আর্্য ভ লিখি তেম তা মতব্যক্ত কন করছেন হ্যাঁ এইটা তিন নম্বর ডবল হই তুমি কোণ দু তিন নম্বর আইটা কেব অতি সহজে লিখিপার ডবলাই দেখ কেউ দেশ ও কেবে মারসল যোজনা প্রবত্তন করে হল কিংবা দিয়ে নয় দিল্লিঠার গোষ্ঠী নিরপেক্ষ রাষ্ট্র এক শিখর বৈঠক কেবে অনুষ্ঠিত হয়েছিল ও এখানে কি পদক্ষেপ নিয়ে যাই ঠিক আছে কিম্বার দিয়ে কি তুমি লিখিদ হল কো অনুষ্ঠিত হয়েছিল এবং কেবে তার শিখর বৈঠক হল তুমি লিখিপার কিংবা কোণ দেখ্রিপলি কোণ দিয়েছি জাতীয় বাদ কে কম বুঝ কিংবা গণতন্ত্র কিনে আমার বেশি পছন্দ আলোচনা কর হ'লে জাতীয়বাদ কয়ে ক'ম বোলে লেখিদব কি গণতন্ত্ৰ কাংকি আমাৰ বেছি পচন্দ আলোচনা কৰিব হ'লে গণতন্ত্ৰ কাংকি আমাৰ বেছি পচন্দ্বৰ আই দেখ ক'ম দে অশোকৰ সময়ৰ স্থাপত্য কু কোৰোটি বিভাগৰে বিভক্ত কৰা যায় অশোকৰ সময়ৰ স্থাপত্যকু কে বিভাগৰ বিভক্ত কৰাখিপাৰ পিলা মানে চাৰি নম্বৰ আই অশোক সময়ৰ স্থাপত্য কেও চাৰিটি বিভাগ হেৰা লেখিদ্বপৰা কি গংগা ধৰম বেহেৰা কোন জাগ হ'ব এইটো লেখিপাৰ ডবে দেখ ছান ফ্ৰান্সিকো সন্মিলনী উপ্পণী লেখ সা্স ফ্রান্সিকো সম্মিনী কেব হয়েছিল তার গোটে টিপণী লিখব হলো তোমার বহির অনেক দুই প্রশ্ন তবে দুই রু তিন ধাড়ি তুমি উত্তর দেওয়া চেষ্টা করি কিংবা আছে ভারতের শাসন ব্যবস্থার দুইটি লক্ষণ উল্লেখ কর তোমার গণতন্ত্র ব্যবস্থার শাসন দুইটি কোথ রেখিদ ট্রিপিলাই দেখো কিপর সূতল যুদ্ধর অবসান ঘটে এটার চারি নম্বর অনেক তুমি মিনিমম চারি পাঁচটি ধাড়ের লিখে চেষ্টা করি পাঁচটি পয়েন্টের লিখব হলে কিংবা এ ভিজেডি এইভাবে ଲେଖିପାରିବ କିମ୍ବା ଅଛି ଭାରତରେ କିପରି ଗ୍ରାମ୍ୟ ଅର୍ଥନୀତିର ପରମ୍ପରା ସୃଷ୍ଟି ହୋଇଛି କିପରି ଆମ ଗ୍ରାମ୍ୟ ଅର୍ଥନୀତିର ପରମ୍ପରା ସୃଷ୍ଟି ହୋଇଛି ମଧ୍ୟ ତୁମେ ଲେଖିପାରିବ କାରଣ ଏହା ହେଉଛି ଅର୍ଥନୀତି ବିଜ୍ଞାନର ପ୍ରଶ୍ନ ଉତ୍ତର ତେଣୁ ଆର୍ଥନୀତିକ ସମ୍ବନ୍ଧରେ ତୁମେ ଉତ୍ତର ମଧ୍ୟ ପିଲାମାନେ ଦେଇପାରିବ ଠିକ୍ ଅଛି ମୁଁ ଭାବୁଛି পিলামানে মানে প্রশ্ন উত্তরগুড় লিখিপার দেখ পিলামানে মানে লা সবজেকটিভ এবং এ পূর্ব ভিডিওরে আমি আলোচনা করে অবজেকটিভ টাইপর প্রশ্ন এবং নেক্স ভিডিওরে তোমার রিওল প্রশ্ন উত্তর নিয়েক আসবি। যা কি তোমার পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার তেইশে যাও যদি প্রথমতর চ্যানেল আসছ তাহলে লাইক কর চ্যানেল সবসক্রাইব কর এবং তোমার সাংপিলাঙ্ ভিডিওটি বহুমাত্রে সেয়ার কর কটা ব্যবধান মধ্যে রিওল প্রশ্নপত্র তোমার এই চ্যানেল মাধ্যমে